এবার আমাদের নিয়ে যান, বাচ্চাদেরকে নিয়ে যান, ছুটি থাকছে সবাইকে, এটা এনজয় করে দিতে হবে। বিকজ পুরো বছর বাচ্চা আপনারা বাচ্চারা কি দা ভাববে, আরে পুজো আসছে, নতুন জামা কাড়ার কাপড় পরবে, ঘুরবে, আপনার সঙ্গে আড্ডা, খাওয়ার ভালো ভালো খাবার খাবে, ঘুরবে এদিকে, তো এটাই সময় আছে ওনাকে ফ্যামিলিকে ভালো করে এনজয় করে দিতে হবে। পুলিশ সব সময় আপনার সাথে আছে, সঙ্গে থাকবে, আপনাকে ভালোভাবে সুস্থভাবে, আপনার বউ আছে, আপনার মা আছে, সবাইয়ের সুরক্ষিততা, কিছু লোক ওনাকে কোথায় যাচ্ছে কেউ কটকি না করে, কেউ মাস্টকে আছে চেন সোনার গয়না চিনে না না যায়, এটা পুলিশের কাজ আছে, আপনাকে সব সময় সুরক্ষিত রাখার পুলিশের কাজ আছে। তো আপনি এটা ভালো প্রত্যেক বছরই এই সময়টা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। আমাদের সিভিক ভলান্টিয়াররা আছে, আমাদের থানার অন্যান্য স্টাফরা আছে, ব্যবসায়ী সমিতির অনেক মানুষের চিন্তারা এখানে আছেন, কবি সাহিত্যিক তাদের তো দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে প্রিয়ঙ্কটা দিন কিভাবে আমরা চলব, ইতিমধ্যে এটা জানেন যে আদাবাড়ি ঘাটের সেতু হওয়ার কারণে যে সীতার লোকরা দিনহাটায় আসতো না, শীতলকুচি মাতামাহার দিকে যেত, যে লাইসেন্স পূজা আছে ওদেরকে অনুদান দেওয়া গেছে। এটা এর জন্যই কি যে আমাদের পুজো পণ্ডাল হয়েছে ওটা সিকিউরিটি কীরকম থাকবে, তো ওটা কিছু সিকিউরিটি পয়েন্টস আমি এখানে আপনাদের সমক্ষ রাখতে চাইছি। ভালো কিন্তু কোনোবার কোনো পুজোর সময় দিনহাটায় কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি যেটা আমাদের দিনহাটাবাসী হিসেবে মাথা নত করেছে। আমরা আশা করব বিশেষভাবে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়ক হিসেবে দিনহাটাবাসীর কাছে আমার আবেদন এবং আশা যে আমরা আমাদের পরম্পরাকে রক্ষা করে শান্তিপূর্ণভাবে বাঙালির এবং বাংলার যে শ্রেষ্ঠ উৎসব এই উৎসবে সবাই মিলে সামিল হব। আমার এই আনন্দ যাতে অন্য কারো দুঃখের কারণ না হয়, নিরানন্দের কারণ না হয়, সেদিকেও আমরা লক্ষ্য রাখব। সবশেষে আমি বলি অনুষ্ঠানে আমাদের মাননীয় এসপি স্যার ডিটেলসে বলবেন আমাদের কি করণীয় কি করণীয় নয় পূজার সময়। প্রারম্ভে আমি বলি পূজার দিনগুলো আপনাদের সবার ভালো কাটুক, সুন্দর কাটুক, এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের ট্রাফিক রুলস মানতে হবে। আমরা দিনহাটাতে মোট পাঁচখানা ড্রপ গেট করব, এই ড্রপ গেটগুলো দুপুর দুটোর থেকে বন্ধ হয়ে যাবে যান চলাচলের জন্য, যাতে সাধারণ দর্শনার্থী খুব সুন্দরভাবে দিনহাটার প্রত্যেকটি প্যান্ডেল মূর্তি দর্শন করতে পারেন, সাধারণ পথ চলতি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা ট্রাফিক রেগুলেট করব। বিভিন্ন স্থানে প্রত্যেক পূজা মণ্ডপের সামনে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।